আমরা সব সময় আমাদের কম্পিটিটরের কাছ থেকে পিছিয়ে থাকব যদি কিনা আমরা আপ টু ডেট না থাকি। অ্যাটলিস্ট হচ্ছে আমি যে ইন্ডাস্ট্রিতে অ্যাড চালাচ্ছি, ফেসবুক অ্যাড রান করছি কিংবা গুগল অ্যাড রান করছি, আমি যদি অ্যাটলিস্ট না জানি যে আমার কম্পিটিটররা কোন ধরনের অ্যাড চালাচ্ছে, তাদের অ্যাডের কপি কি, কিংবা হচ্ছে ধরেন আমার বাংলাদেশের মার্কেট না হোক, ইন্টারন্যাশনালি যদি সেম প্রোডাক্ট নিয়ে অন্য কোনো অ্যাডভার্টাইজার হচ্ছে অ্যাড কপি চালায়, মানে অ্যাড চালায়, তখন তার কপিটা কি হবে, ক্যাপশন কি ধরনের মানে ইউজ করছে, কিংবা আপনার ইমেজ কিংবা ভিডিও কোনগুলো ইউজ করছে, সাইজ কি, এই জিনিসগুলো জানা কিন্তু খুব জরুরি। এখন এই ধরনের ডেটা তো আর কম্পিটিটর আপনার কাছে পাঠিয়ে দিবে না, ইমেল করে আমাদেরকে বলে দিবে না যে ভাই আমি নতুন অ্যাড কপি এটা ছাড়ছি কিংবা অ্যাড কপি এটা আছে আপনি হচ্ছে দেখেন। তো এটার জন্য আমাদেরকে কিন্তু রেগুলার আপডেট থাকতে হবে। এবং আমি এই যে শর্ট টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুকের হচ্ছে কম্পিটিশনের অ্যাড কপি, অ্যাড ক্রিয়েটিভ, এই জিনিসগুলো দেখতে পারি রানিং। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে মজার একটা টিপস, কারণ এটা যদি আপনি জানেন, এই হ্যাক্সটা যদি শিখেন, তাহলে কিন্তু আপনি আপ টু ডেট, আপনি এবং আপনার টিম আপ টু ডেট থাকবেন, এবং হচ্ছে আপনি আপনার কোথায় ভুল করতেছেন কিংবা কোথায় ইম্প্রুভ করার হচ্ছে প্রয়োজন আছে সেই জিনিসগুলো কিন্তু জানতে পারবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি আমাদের স্ক্রিন শেয়ারের অপশনে চলে যাব এবং ওখান থেকে আমি হচ্ছে দেখাবো যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। তো ফেসবুকের একটা চমৎকার ফিচার হচ্ছে অ্যাড লাইব্রেরি। আপনি গুগলে যদি অ্যাড লাইব্রেরি লিখেও সার্চ করেন তাহলেও এটা চলে আসবে। এবং অ্যাড লাইব্রেরি জিনিসটা কি, অ্যাড লাইব্রেরি হচ্ছে যে এই মুহূর্তে আপনি নির্দিষ্ট একটা লোকেশনের, হ্যাঁ, এগেনস্টে আপনি দেখতে পারবেন কোন একটা প্রোডাক্ট কিংবা কোন একটা কোম্পানির কি ধরনের অ্যাড চলতেছে। ঠিক আছে, এবং আপনি যখন জানবেন এবং রেগুলার যদি আপনি আপডেট রাখেন গুগল শিট মেনটেন করে কিংবা অন্য কিছু দিয়ে, তাহলে আপনি তাদের একটা একটা ট্রেন্ডও ফলো করতে পারবেন যে তারা কখন কোন ধরনের অ্যাড চালায়। ঠিক আছে, তো আমি মজার জিনিস একটু আপনাদেরকে দেখাই। আমি যদি এখন হচ্ছে খেজুর লিখে যদি সার্চ করি, হ্যাঁ, জাস্ট খেজুর, তখন খেজুর রিলেটেড এই মুহূর্তে বাংলাদেশ থেকে কতগুলো অ্যাড চলতেছে, কারা অ্যাড দিচ্ছে, তাদের ছবিগুলো কি কিংবা হচ্ছে ক্যাপশনগুলো কি আছে কিংবা হচ্ছে আপনার ইয়েগুলো কি আছে, ভিতরে ক্রিয়েটিভগুলো কি আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এবং এইটা থেকে কিন্তু আপনি বেশ ভালো একটা আইডিয়া পাবেন যে আপনার কোথায় আসলে ভুল হচ্ছে কিংবা কোথায় আপনার চেঞ্জেস নিয়ে আসা দরকার কিংবা চেঞ্জেস নিয়ে আসা প্রয়োজন। ঠিক আছে, এবং এটা থেকে কিন্তু আপনি নিজেও হচ্ছে আপ টু ডেট থাকতে পারবেন। এবং আপনার কম্পিটিটর যদিও সেম কাজ করে, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু তা মানে সেটা বুঝে শুনে আপনি হচ্ছে রেগুলার বেসিস আপনার সার্ভিস কোয়ালিটি কিংবা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এগুলো বাড়াতে পারবেন। তো এটা তো গেল খেজুরের কথা। আমি যদি ফুড লিখে সার্চ করতাম, ফুড লিখে যদি সার্চ করি, তাহলে হচ্ছে ফুড রিলেটেড যেই হচ্ছে আপনার অ্যাডগুলো চলতেছে, হ্যাঁ, এবং এই কিওয়ার্ডগুলো আছে, সেই সবগুলো কিন্তু হচ্ছে আপনার এখানে দেখাই দিবে। এবং আপনি দেখতে পারবেন যে এখানে আপনি যদি ফুড মার্কেটে কাজ করেন, তাহলে কত ধরনের হচ্ছে প্রোডাক্ট নিয়ে মানুষ হচ্ছে অ্যাড চালাচ্ছে এবং কোথায় আসলে আপনার জোর দেওয়া উচিত। ঠিক আছে, তো এই চমৎকার একটা ফিচার, এটা কিন্তু হচ্ছে মানে আপনি আমি চাইলে যে কেউ ফ্রিতে ইউজ করতে পারবো। আপনি জাস্ট লগ ইন অবস্থায় আপনাকে থাকতে হবে, এবং লগ ইন অবস্থায় থাকা অবস্থায় আপনি যখন অ্যাড লাইব্রেরিতে যাবেন, সেখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এই জিনিসগুলো। তো এটা একটা চমৎকার ফিচার, এবং আই বিলিভ আপনারা যদি এটা মানে ঘাটাঘাটি করেন, আপনারা বেশ ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমাদের এই এই যে টিউটোরিয়াল, এটা কোথা থেকে নেওয়া, এটা আসলে আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মের যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সগুলো আমাদের যেখানে আছে, হ্যাঁ, সেখানে গেলেই কিন্তু আপনারা আমাদের চমৎকার যে কোর্সগুলো আছে সেগুলো দেখতে পারবেন, এবং সেখান থেকেই কিন্তু আমাদের এই একটা টিউটোরিয়াল নেওয়া। এবং এটা এই জিনিসটা আপনি ডিজিটাল মার্কেটিং হাতে খড়ি কোর্সেও যেরকম পাবেন, দেন হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ হাতে খড়ি আছে সেখানেও আমরা দেখিয়েছি, প্লাস হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাডও অ্যানালিটিক্স আছে সেখানেও আছে। তো এই তিনটা কোর্স যদি আপনারা করেন, অ্যাটলিস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ফেসবুক অ্যাডে আপনারা মাস্টার লেভেলে চলে যেতে পারবেন, এটা আমার বিশ্বাস। তবে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, সবকিছু করতে হবে। ঠিক আছে, তো আমি আর বেশি কথা বাড়াবো না, এটা একটা শর্ট হচ্ছে টিউটোরিয়াল ছিল আপনাদের জন্য। আপনারা যারা হচ্ছে মার্কেটে কাজ করছেন এবং যারা কিনা রেগুলার বেসিস হচ্ছে আপনাদের প্রোডাক্ট আপডেট করতে চান, অ্যাড কপিগুলোকে আরো ইম্প্রুভ করতে চান, এবং হচ্ছে আপনি কম্পিটিশনে অ্যাহেড থাকার অ্যাটলিস্ট প্রচেষ্টা চালাতে চান, তাদের জন্য আই বিলিভ এই টিপসটা বেশ ভালো কাজে দিবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।